ছাত্র ও শিক্ষকের একমাত্র বন্ধু। নজর আমাদের নন্দীগ্রামে আজ সকাল থেকে এবং নন্দীগ্রাম দফায় দফায় উত্তেজনা, বিভিন্ন রকম ছবি উঠে আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছবি। একটা চল্লিশ টাকাতে উঠে এলো যখন রিয়াপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বয়ালের একটি বুথে গেলেন এবং বুথে প্রায় ঘন্টা দুয়েক ছিলেন। সেই বুথ থেকেই তিনি কথা বললেন নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে, সেই বুথ থেকেই তিনি ফোনে কথা বললেন রাজ্যপালের সঙ্গে। যখন তিনি বুথে যাচ্ছেন সেই সময়ের ছবি দেখব, বুথের ভিতরের ছবি দেখব, বুথের ভিতরের ছবি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে যখন কথা বললেন নির্বাচন কমিশন, যে ভারপ্রাপ্ত আইপিএসকে ওখানে পাঠিয়েছিলেন সুষ্ঠু এবং স্বাভাবিক অবাধ ভোট গ্রহণের জন্য, সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গে কি কথোপকথন একবার শুনব। এবং এরপর তিনি বেরিয়ে যান প্রায় ঘন্টা দুয়েক পর, এবং বেরিয়ে যাওয়ার পর তারপরেও তার বক্তব্য, সেই বক্তব্য আপনাদের যেমন শুনিয়েছি আরো একবার শোনাবো। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই দিনের ঘটনা, তা নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন, রয়েছেন ঐশানোদ্দা, রয়েছেন আমার সঙ্গে রয়েছেন চন্দনদা, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস দাও রয়েছেন। দেবাশিসদার সঙ্গে কথা বলবো, কারণ কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তখন আমাকে দেবাশিসদা বলছিলেন যে এক নজিরবিহীন ঘটনা, এ ধরনের ঘটনা আমাদের দেশের বা আমাদের রাজ্যের ভোটে এর আগে দেখা যায়নি। তবে তার আগে আমি একবার বৈশ্যনাথদার কাছে জানতে চাইছি, আজকের এই ছবি, যে বডি ল্যাঙ্গুয়েজ দলনেত্রীর, যে বডি ল্যাঙ্গুয়েজ দলের উপর কি প্রভাব পড়বে? দু ঘন্টা তিনি একটা বুথে ছিলেন, 350 বুথ, সেই 350 বুথের মধ্যে একটা বুথে প্রায় দু ঘন্টা তিনি ছিলেন, একটা বুথের কতজন ভোটার হতে পারে? দেখুন, মমতাদিকে আমরা যতদূর চিনি, মমতাদি তো আমাদের দক্ষিণ কলকাতার এমপি ছিলেন, তারপরে ভবানীপুরের এমএলএ ছিলেন, এখন নন্দীগ্রামে কনটেস্ট করছেন। মমতাদি কিন্তু ভোটারদের পালসটা বোঝে, এবং তিনি এই অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় তিনি খবর পেয়েছেন ওখানে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, একজনের বাড়ি ভেঙে দিয়েছে, বিজেপির লোকেরা গিয়ে হামলাবাজি করেছে, এজেন্টকে বসতে দেয়নি, এই জায়গাটায় যে বুথটায় হয়েছে উনি গেছেন, একজন আহত মহিলা তাকে নানান ধরনের কটাক্ষ